হ্যালো, কি অবস্থা সবার? আরেকটা নতুন টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আমার টিউটোরিয়ালগুলোতে যত সম্ভব চেষ্টা করি খুবই অল্প সময়ের ভিতরে মেইন কনসেপ্টটা নিয়ে আলোচনা করার। সেই ধারাবাহিকতায় আজকে আমরা দেখব ফটোশপে কিভাবে একটি বিজনেস কার্ডের ব্লিড বা একটি আর্টওয়ার্ক রেডি করতে হয় প্রিন্টের জন্য। আচ্ছা, প্রথমত আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটি বিজনেস কার্ডের স্ট্যান্ডার্ড সাইজ কতটুকু, ওইটা আমাদেরকে জানতে হবে। আচ্ছা, প্রথমে আমরা চলে গেলাম গুগলে স্ট্যান্ডার্ড বিজনেস কার্ড সাইজ দিয়ে যখন সার্চ দিলাম, সর্বপ্রথমে আসলো হচ্ছে 3.5x2 ইঞ্চ, অর্থাৎ বিজনেস কার্ডের মেইন সাইজটা হচ্ছে 3.5x2 ইঞ্চ। অর্থাৎ 3.5x2 ইঞ্চ, এইটা হচ্ছে আমার ফাইনাল আউটপুট। যখন আমার একটা বিজনেস কার্ড প্রিন্ট হয়ে আমার হাতে আসবে, তখন 3.5x2 এই সাইজে আমার হাতে আসবে। তাহলে আমরা দেখি আমাদের এই যে আর্টওয়ার্কটা কীভাবে মেনটেন করা যায়, কীভাবে সেট আপ করা যায়। আমি যখন ফটোশপে আসলাম, দেখেন আমার এইখানে যে গ্রিন এরিয়াটা দেওয়া আছে এটা হচ্ছে আমার ব্লিড এরিয়া। এখন মূল কথায় আসি, সেটা হচ্ছে ব্লিড এরিয়াটা রাখার প্রয়োজন কি। ব্লিড এরিয়াটা রাখার প্রয়োজন হচ্ছে প্রিন্টের যে আইটেমগুলো আছে সেগুলোর ক্ষেত্রে ব্লিড এরিয়াটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রিন্টের জন্য চারপাশে একটা নির্দিষ্ট এরিয়া বা নির্দিষ্ট জায়গা রাখতে হয়। কারণ যখন প্রিন্ট করা হবে তখন আপনার মেইন কন্টেন্টটার উপরে যখন কাটা হবে যেন কোনো প্রবলেম না পড়ে। আচ্ছা, এখন এই যে এরিয়াটা আছে এর বাইরে আমরা একটা নির্দিষ্ট এরিয়া দেখতে পাচ্তেছি, যেটাকে লেখা আছে ট্রিম এরিয়া 3.5x2। আমাদের মেইন আর্টওয়ার্কের সাইজ হচ্ছে 3.75x2.25, কারণ আমার মেইন কার্ডটা যদি 3.5x2 হয় আমাদেরকে 0.25 ইঞ্চ চারপাশে রাখতে হবে, কারণ হচ্ছে এটা ব্লিড এরিয়ার জন্য কাটার সুবিধার্থে প্রিন্টের পরে। এরপরে যে জায়গাটা আছে 3.5x2, অর্থাৎ 3.75x2.25 এর থেকে আমরা একটু কম জায়গা, যেটা বাড়তি যেটা নিয়েছিলাম 0.25 ইঞ্চ যেটা নিয়েছিলাম ব্লিডের জন্য, এইটা বাদ দেওয়ার পর আমাদের আসতেছে হচ্ছে ট্রিম এরিয়া। ট্রিম এরিয়াটাই হচ্ছে আমাদের মূল বিজনেস কার্ডের সাইজটা কাটার পরে, ট্রিম এরিয়াতে কাটার পরে আমাদের মেইন সাইজটা হয়ে যাবে 3.5x2। আর এটা হচ্ছে মেইন কন্টেন্ট এরিয়া, এর ভিতরে আমাদের কন্টেন্টটা থাকবে 3.25x1.75 ইঞ্চ। এখন আসি, আমরা যখন ব্লিডটা নেওয়ার জন্য বা আর্টওয়ার্কটা যখন রেডি করব তখন পুরোপুরি ক্লিয়ার হয়ে যাব। আমি কয়েকটা দুইটা পদ্ধতিতে দেখাবো এটা কিভাবে আপনারা আর্টওয়ার্কটা নিতে পারেন উইথ ব্লিড মার্ক। তো প্রথমত আসি, আমি যদি ফাইল থেকে নিউতে যাই আমার একটা নতুন ডকুমেন্ট ওপেন করার জন্য, এখান থেকে আমি ইঞ্চিতে চলে গেলাম। ইঞ্চিতে যাওয়ার পরে আমি আমার মেইন সাইজটা নিব। আমাদের বিজনেস কার্ডের মেইন সাইজটা হচ্ছে 3.5 ইঞ্চ এবং 2। আর এখান থেকে রেজলিউশন আমি যদি 300 নেই, কালার মোডটা আমি যদি নেই সিএমওয়াইকে কালার, অবশ্যই সিএমওয়াইকে কালারে থাকতে হবে যেহেতু এটা প্রিন্টের আইটেম। আচ্ছা, এটা নেওয়ার পরে আমার মেইন আর্টওয়ার্কটা চলে আসছে। এখন এই মেইন আর্টওয়ার্কের সাথে আমাকে অ্যাড করতে হবে আমার ব্লিডের এরিয়াটা। এটা আমি আমার লাইন দিয়ে আমি এটাকে মার্ক করে দিলাম। ওকে, এরপর আমাকে এটা হচ্ছে আমার মেইন এরিয়াটা, আমার মেইন বিজনেস কার্ডটা, এটার সাথে আমার প্রিন্টের সুবিধার্থে আমি এটার সাথে অ্যাড করব হচ্ছে আমার ব্লিডের এরিয়াটা যেটা আছে। সেজন্য আমি ইমেজ থেকে চলে গেলাম ক্যানভাস সাইজ। ক্যানভাস সাইজে থাকা অবস্থায় আমি এখানে পিক্সেলস হয়ে রয়েছে, আমি দেখবো এটাকে ইঞ্চিতে করে দিলাম। এটার সাথে আমি অ্যাড করে দিব হচ্ছে আমার ব্লিডের এরিয়াটা। ব্লিডের এরিয়াটা হচ্ছে 0.25 এবং এটার সাথে প্লাস 0.25। ওকে, আমি ওকে করে দিলাম, চারপাশে আমার ব্লিডের এরিয়াটা অ্যাড হয়ে গেল। এখন আমার এই এই দাগ যেগুলো আছে এগুলো হচ্ছে মেইন কন্টেন্ট এরিয়া, মেইন ট্রিম এরিয়াটা যেটাতে আমার কাটা পড়বে, এবং এটা কাটার পরে আমার মেইন সাইজটা হবে এটা। কিন্তু আমার এর ভিতরে আরেকটা নির্দিষ্ট জায়গা রাখতে হবে, সেটা হচ্ছে আমার সেফ জোন, বা যেটা আমার এই যে যে টেক্সটগুলো আমি ইউজ করব, আমার যে ইনফরমেশনগুলো ইউজ করব যেন নির্দিষ্ট এরিয়ার ভিতরে থাকে, সেজন্য আমাকে একটা সেফ এরিয়া নিতে হবে। সেফ এরিয়াটাও ব্লিডের মতোই ততটুকু অংশ হবে, আমি নিয়ে নেই। আমার মেইন বিজনেস কার্ডটা সাইজ যদি হয় 3.5x2, সেক্ষেত্রে আমার সেফ এরিয়াটা অবশ্যই কিছুটা কম হবে, 0.25 কম হবে। সেক্ষেত্রে আমার সাইজটা দাঁড়াচ্ছে
3.25 ইঞ্চি 1.75 ইঞ্চি। আমি এটাকে সেন্টার করে দিলাম, আমি লাইন নিয়ে নিলাম এটার চারপাশে, এটাকে ডিলিট করে দিলাম। তাহলে আমি পেয়ে গেলাম আমার সেফ এরিয়াটা, পেয়ে গেলাম আমার ব্লিডটা, পেয়ে গেলাম এটা হচ্ছে আমার মেইন কন্টেন্ট এরিয়া। এটার ভিতরে আমার লেখা এবং আমার ইনফরমেশন সব কিছুই থাকবে, সেফ এরিয়ার ভিতরে যাওয়া যাবে না। তবে ডিজাইনটা আমার পুরো আর্টওয়ার্ক জুড়ে করতে হবে ব্লিড এরিয়া সহ, যেন কাটাতে কোনো প্রবলেম না হয়। এখন ফটোশপে যখন আমি ব্লিডটা সেট আপ করে ফেললাম, এখন ফটোশপে আমাকে ব্লিডটা দেখাই দিতে হবে, এই ব্লিডের অংশটা আমাকে দেখিয়ে দিতে হবে। সেজন্য আমি কি করব, একটা শেপ নিয়ে নিব। শেপটা আমাকে নিতে হবে পুরো আমার আর্টওয়ার্ক জুড়ে। এখন আর্টওয়ার্কটার সাইজ, মেইন সাইজটা আমরা এখান থেকে দেখি, ইমেজ থেকে আমরা চলে যাব ইমেজ সাইজে। এখন আমার আর্টওয়ার্কটার সাইজটা আমরা দেখব ইঞ্চিতে 3.75 বাই 2.25। ওকে, সে অনুযায়ী আমরা একটা শেপ নিয়ে নেব, 3.75 ইঞ্চ 2.25 ইঞ্চ। ওকে, আমি একটা শেপ নিয়ে নিলাম, এটাকে আমি সেন্টার করে দিচ্ছি। সেন্টার করার পরে এখন আমার পুরো আর্টওয়ার্ক জুড়ে পুরো শেপটা রয়ে গেছে, কিন্তু আমি চাচ্ছি যে আমার যেই ব্লিড এরিয়াটা আছে শুধু ততটুক পর্যন্তই আমার শেপটা থাকবে। তাহলে আমাকে স্ট্রোক ইউজ করতে হবে। তাহলে আমি চলে যাই স্ট্রোকে। এখন এখান থেকে ফিল কালারটা আমি অফ করে দিলাম। এখন আমি স্ট্রোকের এরিয়াটা দিয়ে দেবো, একটা কালার দিয়ে দিই, যে কোনো একটা কালার দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি যেহেতু তখন 0.25 ইঞ্চ নিছিলাম প্রত্যেকটা হাইট এবং ওয়াইডের জন্য, সেক্ষেত্রে 0.25 যখন নিছিলাম তখন প্রত্যেকটা চারপাশে পড়ছে 0.125 ইঞ্চ করে প্রতি অংশে আমার এটা নিয়েছিল সাইজটা। তো সেক্ষেত্রে আমি 0.125 ইঞ্চ করে দিয়ে দিলাম। এই তো হয়ে গেল আমার ব্লিড এরিয়াটা, এখানে চারপাশে ঠিকভাবে পড়ে গেছে আমার ব্লিড এরিয়াটা। এটা হচ্ছে আমার ব্লিড এরিয়া। আমি এই লেয়ারটার নাম করে দিতে পারি বি। ওকে, এটা হচ্ছে আমার ব্লিড এরিয়া। এখন আমার আর্টওয়ার্কটা পুরোপুরি উপযুক্ত আমার বিজনেস কার্ডে ডিজাইন করার জন্য। আমার মেইন টেক্সটটা থাকবে হচ্ছে আমার এই যে এই এরিয়াটার ভিতরে, এই এরিয়াটার ভিতরে আমার মেইন টেক্সটটা থাকবে, কিন্তু ডিজাইনটা আমাকে পুরোপুরি পুরো আর্টওয়ার্কটার ভিতরেই করতে হবে, তাহলে প্রিন্টার কোনো প্রবলেম হবে না। এটা গেল একটা পদ্ধতি। আমরা সেকেন্ড আরেকটা পদ্ধতি দেখব কিভাবে করা যায়। নিউতে গেলাম, নিউতে যাওয়ার পরে আমাদের, আমরা যেহেতু বিজনেস কার্ডটা ইঞ্চিতে ডিজাইন করবো, সেহেতু ইঞ্চিতে সাইজটা নিয়ে নিচ্ছি। এখন আমাদের মেইন বিজনেস কার্ডের সাইজটা হচ্ছে 3.5 বাই 2। এখন আমার যদি সেফ এরিয়াটা আমাকে বাদ দিতে হয় বারবার, তো সেফ এরিয়াটা সাইজটা নেওয়ার জন্য সেফ এরিয়াটা বাদ দিতে হয়, তাহলে সেক্ষেত্রে আমার সেফ এরিয়ার সাইজটা আমি প্রথমে নিয়ে নিই, সেটা হচ্ছে 3. সেফ এরিয়াটা বাদ দিয়ে আমার সাইজটা হচ্ছে 3.25 বাই 1.75। ওকে, 300 নিয়ে নিলাম এখান থেকে রেজুলেশন, কালারটা সেম ওয়াই কে ক্রিয়েট। এখন এটা হচ্ছে আমার ব্লিড এবং সেফ এরিয়া ছাড়া আমার যে মেইন আর্টওয়ার্কটা। এখান থেকে আমি লাইনগুলো নিয়ে নেই। ওকে, নেয়ার পরে আমি যদি চাই এখান থেকে আমার সাইজটা দেখতে পারি, ইমেজ সাইজ এখন আছে 3.25 বাই 1.75। আচ্ছা, এখন এর সাথে আমাকে সেফ এরিয়াটা অ্যাড করতে হবে এবং আমার ব্লিড এরিয়াটা অ্যাড করতে হবে। প্রথমে আমি সেফ এরিয়াটা অ্যাড করব, ইমেজ, ইমেজ থেকে ক্যানভাস সাইজ, ক্যানভাস সাইজে আমার এখান থেকে প্লাস 0.25 আমি অ্যাড করে দিলাম, দেন ওকে। ওকে দেওয়ার পর এটা হচ্ছে আমার সেফ এরিয়া, ড্রিম এরিয়াটা আমি পেয়ে গেলাম। এখানে আমার কাটা পড়বে, মানে হচ্ছে আমার মেইন বিজনেস কার্ডটা আমি এখানে পেয়ে গেলাম। ওকে, এর সাথে আমাকে অ্যাড করতে হবে আমার ব্লিড এরিয়াটা। সেমভাবে আমি আবার কি করব, আমার এইখান থেকে ইমেজ,
ক্যানভাস থেকে আমি এটার সাথে আমার ব্লিড এরিয়াটা অ্যাড করে দিব। ওকে, আমার ব্লিড এরিয়াটা অ্যাড হয়ে গেল। এখন দেখেন আমার মেইন সাইজ যেটা সেটা হচ্ছে 3.75/2.25। সেমভাবে এভাবে আপনি নিতে পারেন। আর আরেকভাবে আপনি নিতে পারেন, সরাসরি প্রথমত আপনার মেইন বিজনেস কার্ডটার যেটা আছে ওইটার আপনার ব্লিড সহ যে সাইজটা আছে, ব্লিড সহ যে সাইজটা সেটা হচ্ছে 3.75/2.25। সরাসরি আমি পুরোপুরি ব্লিড সহ সাইজটা নিয়ে নিলাম। নেয়ার পরে এই সাইজের সাথে আমি কি করব, আমার মেইন সাইজটা কত, এটা হচ্ছে আমার ব্লিড সহ পুরো আর্ট ওয়ার্কের সাইজ। দেখেন এখানে সাইজটা দেয়া আছে 3.75/2.25। এখন এইটাতে আমাকে নিতে হবে, আমার মেইন সাইজটা নিব একবার, তারপরে হচ্ছে যেটা হচ্ছে ট্রিম এরিয়া যেখানে কাটা পড়বে ওই সাইজটা নেব একবার, আরেকবার হচ্ছে আমার সেফ এরিয়ার জন্য জায়গাটা নিব। তাহলে আমার প্রথমত মেইন সাইজটা হচ্ছে 3.5 ইঞ্চ অ্যান্ড 2 ইঞ্চ, এটা হচ্ছে আমার মেইন বিজনেস কার্ডের সাইজ। আমি এই সাইজটা নিয়ে নিলাম। এই সাইজটা আমি আমি এটাকে সেন্টার করে দিলাম। সেন্টার করার পরে আমি পেয়ে গেলাম হচ্ছে আমার এটা হচ্ছে ট্রিম এরিয়া। ট্রিম এরিয়াটা পেয়ে গেলাম। ট্রিম এরিয়াটা এটা হচ্ছে আমার ব্লিড এরিয়া, এটা হচ্ছে আমার ট্রিম এরিয়া। এখন আমার দরকার পড়তেছে সেফ এরিয়া, সেফ এরিয়ার যে জায়গাটা ওইটা, ওইটার জন্য আমরা একটা সহজ টেকনিক ইউজ করব। কন্ট্রোল এ দিয়ে আমরা পুরোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমার যে শেপটা নিছিলাম ওইটাকে আমি জাস্ট লেফট অ্যালাইন করে দিব। একবার রাইট অ্যালাইন করব, একবার লেফট অ্যালাইন করব। রাইট অ্যালাইন করার পরে নির্দিষ্ট একটা জায়গা আমার জন্য ছেড়ে দিছে, অর্থাৎ 0.125 অংশ আমার জন্য ছেড়ে দিছে, এটা হচ্ছে আমার সেফ এরিয়া। সেমভাবে আমি উপরে একবার দিলাম, দেন নিচে দিয়ে চারপাশে আমার এরিয়াটা আমি পেয়ে গেলাম। এখান থেকে আমি এটা ডিলিট করে দিলাম। এখন আমার ব্লিডের এরিয়াটা, সেফ এরিয়াটা এবং মেইন কন্টেন্ট এরিয়াটা সবটাই প্রপারলি পেয়ে গেলাম। এখন আমার কাজটা হচ্ছে ব্লিডের এরিয়াটা মার্কিং করে দেয়া। এখন আগের মতোই আমরা ব্লিডের এরিয়াটা মার্কিং করে দিব, আমাদের পুরো যে মেইন আর্টওয়ার্কের সাইজটা দিয়ে দিব 3.75 ইঞ্চ/2.25 ইঞ্চ। ওকে, এটাকে সেন্টার করে দিলাম। সেন্টার করার পরে আমার যে অংশটা আছে, আমার এই যে ব্লিডের এরিয়াটা আছে, শুধু ওইটাকে মার্কিং করব। তো আমি এখান থেকে আমার ফিলটা অফ করে দিব, স্ট্রোকটা নিয়ে নিলাম। নেয়ার পরে আমি এইখান থেকে জাস্ট 0.125 ইঞ্চ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমার এই যে মেইন ব্লিডের এরিয়াটা আমি মার্কিং করে দিয়ে দিলাম। এটাই এতটুকুই। এতটুকু করার পর আপনার বিজনেস কার্ডটা, আর্ট ওয়ার্কটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এর উপর আপনি আপনার বিজনেস কার্ডটা ডিজাইন করে ফেলতে পারবেন। আপনার একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বিজনেস কার্ডটা ডিজাইন করার সময় সবসময় ব্লিড সহ ডিজাইন করতে হবে, আর আপনার কন্টেন্টগুলো যেন সেফ এরিয়ার ভিতরে না যায়। কন্টেন্টগুলো অবশ্যই আপনার টেক্সট ইনফরমেশন যেগুলোই থাকবে সবগুলো যেন সেফ এরিয়ার ভিতরে থাকে, অর্থাৎ 3.25/1.75 এই এরিয়াটার ভিতরে থাকে। ওকে, এটাকে আমি ব্লিড লিখে দিলাম। ওকে, জাস্ট চোখটা অফ করে দিলাম, ফাইন। ধন্যবাদ সবাইকে। আগামী নতুন কোনো টিউটোরিয়াল, নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।